করণ জোহরের কফি উইথ করণ শো মানেই নতুন নতুন সব চমক। বৃহস্পতিবার সম্প্রচার হবে এর নতুন এপিসোড। সেই এপিসোডেই একসঙ্গে করণের অতিথি হিসেবে থাকবেন জানভী কাপুর ও সারা আলী খান। তবে এপিসোড সম্প্রচার হওয়ার আগেই সেই পর্বের প্রোমো শেয়ার করলেন করণ। তারপর থেকে নেট দুনিয়ায় ভাইরাল সারার এক বিস্ফোরক মন্তব্য। এই এপিসোডে সারার কাছে জানতে চান সুযোগ পেলে তিনি কার সঙ্গে ডেট করতে চাইবেন। প্রশ্নের উত্তর দিতে চাইছিলেন না সারা, কিন্তু করণ জোহরের কাছে হার মেনে এর উত্তর দেন সারা। জানান কার্তিককে নয়, দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডার সঙ্গে ডেট করতে চান। এরপর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কফি উইথ করণ শোতে সম্পর্কের ভাঙা গড়ার খেলা নতুন কিছু নয়। এর আগে কফি উইথ করণ শো এর একটি এপিসোডেই করণের প্রশ্নের উত্তরে ক্যাটরিনা কাইফ জানিয়েছিলেন অন স্ক্রিনে তার ও ভিকি কৌশলের জুটি দেখতে ভালো লাগবে। সে কথা আবার ভিকির কানে পৌঁছে দেন করণ। সেই ভিকি ক্যাটরিনা এখন স্বামী স্ত্রী। এবার কি তাহলে এভাবেই সারা ও বিজয়ের লাভ স্টোরি শুরু হতে চলেছে, এমন প্রশ্ন তুলছেন অনেকে। মজার ব্যাপার হচ্ছে সারার প্রস্তাবে সাড়া দিতে খুব বেশি সময় নেননি দক্ষিণী তারকা। ইনস্টাগ্রামে স্টোরিতে বিজয় এপিসোডের আগাম ছলেকের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, তুমি যেভাবে দেবরাকোন্ডা বললে আমার খুব মিষ্টি লেগেছে, আমার তরফ থেকে অনেক আদর ও আলিঙ্গন। নিজের পোস্টে সারার পাশাপাশি জানভীকেও ট্যাগ করেছেন বিজয়।